এখানে কবুতরের লেজের মধ্যে আমরা কিছু ছোট ছোট পোকা দেখতে পাচ্ছি। সাধারণত এই পোকাগুলো কবুতরের লেজে, তারপর কবুতরের পাখায় এবং কবুতরের পশমে এই ধরনের এবং অনেক ধরনের পোকা থেকে থাকে। এই পোকাগুলো থেকে আমরা কিভাবে কবুতরগুলোকে বাঁচাবো এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আজকের ভিডিওতে আমি এমন একটা ওষুধ আপনাদের দিব যে ওষুধটার মাত্র 2 ফোঁটা যদি আপনার কবুতরের গায়ে দেন, 2 ফোঁটা দেওয়ার সাথে সাথে আপনার কবুতর এগুলা 2-3 দিনের মধ্যে এটা আপনার কবুতর খুব ইজিলি এই পোকা থেকে মুক্ত হয়ে যাবে। এই যে আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন, এই ওষুধটাই যদি আপনারা 2 ফোঁটা কবুতর গায়ে লাগান, আপনার কবুতর 2-3 দিনের মধ্যেই সব পোকা থেকে মুক্ত হয়ে যাবে। আর এটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাচ্ছি। সো আপনারা কাইন্ডলি ভিডিও না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সো প্রথমে আমি বলে নেই যে কবুতরের গায়ে কয় ধরনের পোকা হয়, এই পোকাগুলো কেন হয় এবং এই পোকাগুলো কী কী ক্ষতি করতে পারে। সাধারণত কবুতর গায়ে 2 ধরনের পোকা থেকে থাকে, যেগুলো বেসিক পোকা। একটা হচ্ছে যে ছোটো ধরনের লাল উকুন যেটা বলি আমরা, যেটা একটু আগে আমি ভিডিওতে দেখালাম, সেটা হচ্ছে উকুন। এবং আরেকটা হচ্ছে মাছির মতো দেখতে, যেটা অ্যাকচুয়ালি মাছি না, ওটা দেখতে মাছির মতো। আপনার কবুতরের গায়ে মাঝে মাঝে দেখবেন দৌড়াদৌড়ি করতে থাকে, খুবই ইরিটেটিং একটা পোকা। আপনি তাড়াই দিতে চাইলেও সে তাড়াতে পারবেন না, দেখবেন উড়ে উড়ে আবার ও কবুতরের বডিতে ব্যাক করে। এটা একটা, আর একটা হচ্ছে উকুনটা। এই দুইটাই হলো বেশিরভাগ কবুতরে থাকে এবং এছাড়াও থাকে, ওগুলো এত থাকে না। এই দুইটাই হচ্ছে সবচেয়ে মেইন। এমন এগুলা কেন হয়, এগুলো হওয়ার কারণ হচ্ছে যেসব কবুতর আপনারা খাঁচে আটকে রাখেন, রেগুলারলি রোদ পায় না এবং খাঁচে আটকানো থাকে, কবুতর আপনারা ছাড়েন না অথবা যেগুলো রেগুলারলি উড়ে না, এইসব কবুতরকে সবসময় এই ধরনের পোকা আক্রান্ত করে। এবং আরেকটা কারণ হচ্ছে যদি কবুতরকে আপনারা রেগুলার গোসল না করেন। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমাদের কবুতরকে রেগুলারলি গোসল করানোর ব্যাপারটা। সো যতটুকু পারেন আপনারা রেগুলার কবুতরকে গোসল করানোর চেষ্টা করবেন, মাঝে মাঝে রোদরে দিবেন এবং কবুতরগুলোকে যদি আপনার ছেড়ে পালতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। এখন আমাদের সবার কাছে এই সিচুয়েশনটা থাকে না, কারণ সবাই সবার কাছে ছাদ নেই, অনেকে বারান্দায় পালে, অনেকে ঘরের ভিতরে পালে। সো সবার কাছে এই সিচুয়েশনটা থাকে না, তাদের জন্য ব্যাপারটা আলাদা। বা যদি আপনি ছাদে কবুতর পালেন অবশ্যই কবুতরকে রেগুলারলি উড়াবেন। তো যখন কবুতরগুলো রেগুলারলি উড়ে কবুতরের বডি গেটআপও ভালো হয় এবং কবুতরের। তো এখন আমি দেখাবো কবুতরের গায়ে ওষুধটা কীভাবে লাগাবেন। সো প্রথমে একটা কবুতর ধরবেন, ধরে কবুতরের বুকের পশমগুলো সরিয়ে নেবেন এবং কবুতরের যেই চামড়াটা বের হবে সেই চামড়ার মধ্যে 1 ফোঁটা ওষুধ নিয়ে আপনারা ওষুধটা মাসাজ করে দেবেন। সো এটাই হচ্ছে প্রথম প্রসেস। এবং দ্বিতীয় প্রসেস হচ্ছে কবুতর ডানা ধরবেন, ডানার নিচে, ডানার যে নিচে অংশটা আপনারা যদি খেয়াল করেন এই নিচের অংশটার পশমগুলো সরিয়ে নেবেন। এই পশমগুলো সরিয়ে এখানে 1 ফোঁটা ওষুধ দিবেন এবং এটাও মাসাজ করে দিবেন। তাহলেই দেখবেন 2-1 দিনের মধ্যেই কবুতরের গায়ে যত পোকামাকড় উকুন সবগুলো চলে যাবে এবং কবুতরগুলো দুর্বলতা কাটিয়ে আস্তে আস্তে কবুতরগুলো ফুললি ফিট এবং সুস্থ হয়ে যাবে। সাধারণত বড় কবুতর খুব সহজে মরে না। সো বড় কবুতরকে যখন এইসব পোকামাকড় আক্রান্ত করে এরা খুবই ইজিলি এরা দুর্বল হয়ে যায় এবং বুকের হাড্ডি বের হয়ে যায়, যেটাকে আমরা বলি খিঁচা। সো এতে করে কবুতরগুলা ডিম বাচ্চার যে ক্ষমতাগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং ডিম বাচ্চা পারলেও দেখবেন যে ডিমের বাচ্চাগুলো দুর্বল হয়, ডিম থেকে কিক করে বের হতে পারে না এবং একটা ডিম জমে, একটা ডিম জমে না, মাঝে মাঝে 2টা ডিমই জমে না। সো কবুতর দুর্বল হওয়ার অনেক রকম সাইড ইফেক্ট আছে। সো আপনারা সবসময় কবুতরকে পোকামাকড় থেকে বিরত রাখার চেষ্টা করবেন। সো আপনার কবুতরগুলোকে রেগুলার গোসল করানোর চেষ্টা করবেন এবং যদি উড়াতে পারেন তাহলে সবচেয়ে বেস্ট। আর যদি কবুতরকে উড়ানো সম্ভব না হয় তাহলে আপনার চেষ্টা করবেন যে প্রতি 3 মাস পর পর আমি যে মেডিসিনটা দেখালাম আপনার ঠিক সেমভাবে এই মেডিসিনগুলো ইউজ করবেন, তাহলে ইনশাল্লাহ পোকামাকড় থেকে কবুতর বিরত থাকবে। এনিওয়েজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি কাইন্ডলি একটি লাইক দিবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনারা আমাকে কোয়েশ্চেনগুলো কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।